আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে অনেক দিন পর আবার আপনাদের মাঝে ফিরে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকের আমার এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আর আজকে যদি আমার এই ভিডিওটি আপনারা দেখেন, তাহলে আশা করি জীবনেও কেউ ভুল করে আর একটি টি শার্টও ফেলে দিবেন না। তো আমরা এই টি শার্ট দিয়ে কিন্তু অনেক জিনিস তৈরি করতে পারি এবং সংসারে অনেক টুকিটাকি খরচ আমরা বাঁচিয়ে নিতে পারি। তো আমি এখানে দুই কালারের দুইটি টি শার্ট নিয়েছি। তো প্রথমে আমি সাদা কালারের টি শার্টটি কেটে নিব। তো দেখুন বন্ধুরা, এখন আমি হাতার কাপড় আলাদা কেটে রেখে দিলাম। হাতার কাপড় কেটে রাখার পরে এখন আমি এখান থেকে এভাবে কেটে নিব। কেটে নেওয়ার পরে এখন দেখুন এই যে এখানে কিন্তু একটা মোটা বর্ডার আছে, এটাও আমি কেটে নিলাম। যে কোনো সাইড দিয়ে একটা জোড়ার সাইডে যে সেলাই আছে এখান থেকে এটাও আমি কেটে দিলাম। মাঝখানের এই জোড়াটা থাকবে। এখন আমার কিন্তু একটি টি শার্ট কাটা শেষ, এখন আমি অন্য আরেকটি টি শার্ট কাটবো, একই নিয়মে কাটবো বন্ধুরা। আপনারা চাইলে কিন্তু তিনটেও ব্যবহার করতে পারেন, আমি দুইটে দিয়েই করব। তো বন্ধুরা দেখুন ওই একই নিয়মে কিন্তু আমি এই কালো টি শার্টটিও কেটে নিয়েছি। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু তিনটি টি শার্ট দিয়েও আপনারা তৈরি করতে পারেন, আমি কিন্তু দুইটি টি শার্ট দিয়ে তৈরি করব। তো আমার কিন্তু গেঞ্জির কাপড় কাটাকাটি শেষ, এখন আমি দুইটি কাপড়ে যে দেখুন আমার কাটা শেষ, এখন আমি যেটা বানাবো সেটা এখন আমি আপনাদের দেখাবো। তো একটা ছোট একটা বড়, সেজন্য আমি কিন্তু দুইটি কাপড় একই নিয়মে কেটে নিলাম। তো এখন দেখুন বন্ধুরা, আসলে আমি এতক্ষণ যে বলছিলাম যে আমার সাথে থাকলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন আমি কি বানাবো। তো দেখুন আমার ঘরে একটি পুরনো মপ ছিল, তো সেটি এখন আমি খুলে ফেলে দিব এবং এই যে পুরাতন টি শার্ট কেটে নিছি এগুলো দিয়ে কিন্তু এখন আমি আবার নতুন করে একটি মপ তৈরি করব। তো দেখুন বন্ধুরা, পুরাতন মপের এই যে কাপড় দেওয়া ছিল সেটি কিন্তু খোলা শেষ আমার। এখন আমি এটাকে এই যে একটা স্টিলের কাঠির মতো আছে, এটাকে ঠিক মাঝখানে রেখে এভাবে দাগ দিয়ে নিলাম। আমি দাগ দেওয়ার পরে এই যে আমি এভাবে চিকন চিকন কেটে নিব। আপনারা চাইলে এর চেয়ে মোটা করেও কাটতে পারেন, আমি এভাবেই কেটে নিব দুই সাইড। আসলে এখন বাজারে জিনিসপত্রের যে দাম, এখন যদি আমরা এর একটা নতুন মপ কিনতে যাই বাজারে, তাহলে কিন্তু কমপক্ষে প্রায় 500 টাকার মতো লাগবে। তো আসলে পুরান একটা মপ ঘরে আছে, এটা আমার কাজে লাগে না, সেই জন্য আমি পুরনো কাপড়গুলো ফেলে দিয়ে এই টি শার্ট কেটে এভাবে বানিয়ে নিচ্ছি। তো এভাবে বানালে কিন্তু আমাদের সংসারের খরচ বেঁচে যায় এবং এই যে মপ তৈরি করতেছি এটা কিন্তু আমাদের প্রত্যেক দিন কাজের রুটিনে খুবই প্রয়োজনীয় একটি জিনিস, এটি কিন্তু আমাদের প্রত্যেক দিনই লাগে। তো আপনারা ইচ্ছা করলে আপনারাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা একেবারেই নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আমার এই ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং শেয়ার করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন বন্ধুরা, আমার কিন্তু সবগুলো কাটাকাটি শেষ। এখন আমি দেখুন এটা এভাবে মাঝখানে রেখে এই যে পিন আছে, পিন দিয়ে আমি এখানে কিন্তু চিহ্ন দিয়ে নিলাম, একটু কেটে নিতে হবে। তো আমি এভাবে কেটে চিহ্ন দিয়ে রাখবো যাতে পিন লাগাতে সুবিধা হয় সেই জন্য। তো দেখুন আমি এভাবে কিন্তু
প্রত্যেকটা পিনের জায়গায় কিন্তু চিহ্ন দিয়ে নিলাম, যাতে পিন ঢুকাতে পরবর্তীতে সমস্যা না হয়। সেই জন্য তো এখন এই যে কালো টি শার্ট কেটেছিলাম সেটা তো কিন্তু এরকমের চিহ্ন দিয়ে নিব। তো দেখুন বন্ধুরা আমি কিভাবে এভাবে চিহ্ন দিয়ে ছিদ্র করে নিচ্ছি। তো এখন দেখুন এই যে পুরাতন মপের যে হ্যান্ডেলটা আছে এখানে, কিন্তু আমি প্রথমে এভাবে আগে এই যে গেঞ্জির কাপড় দিয়ে নিব। তো পিন বসাবার জন্য এখানে কিন্তু পয়েন্ট আছে, সেই পয়েন্টে কিন্তু আমি এভাবে ঢুকিয়ে নিব। দেখুন দেখুন বন্ধুরা একই নিয়মে কিন্তু আমি এটাও দিয়ে নিব এভাবে। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন এরপরে আমি এই যে স্টিলের একটি কাঠি আছে এটাকে এভাবে বসিয়ে পরে পয়েন্ট মতো আমি পিনগুলো মেরে নিব। তো বন্ধুরা দেখুন আমার এখানে কিন্তু চারটা পিনই কিন্তু আমি লাগিয়ে নিয়েছি। এখন আমি এই যে একটি টেস্টার দিয়ে এগুলোকে কিন্তু আমি একেবারে খুব টাইট করে নিব। তো দেখুন বন্ধুরা মপ তৈরি করা কিন্তু প্রায় শেষ, এখন আমি আপনাদের ঘর মুছে দেখাবো। তো বন্ধুরা নিজের হাতে তৈরি করা মপ দিয়ে ঘর মুছতে কতটা যে ভালো লাগে এবং কতটা যে সুবিধে হয় তা আপনারা না দেখলে বুঝবেন না, সেই জন্য আমি আপনাদেরকে এখন ঘর মুছে দেখাবো। তার আগে দেখুন আমার এই কিন্তু মপ তৈরি করা হয়ে গিয়েছে, যদিও একটু পাতলা হয়েছে। ইচ্ছে করলে আমি আরও একটা টি শার্ট দিতে পারতাম, কিন্তু আমি ইচ্ছে করে দিইনি। বেশি দিলে কিন্তু ভারী হয়ে যায় এবং ঘর মুছতেও একটু কষ্ট লাগে। আমি হালকাই রেখেছি যাতে ঘর মুছতে গেলে একটু সুবিধা হয় এবং ভারী কম হয় সেই জন্য। তো যাই হোক বন্ধুরা দেখুন আমার মপ তৈরি করা হয়ে গিয়েছে, এখানে একটু কম বেশি ছোটো বড়ো আছে, আমি কেটে নিলাম। তো দেখুন কেমন হয়েছে জানাবেন কমেন্ট করে। তো বন্ধুরা আর দেরি কেন, চলুন আমরা ঘর মুছি এবং দেখি ঘর মুছে কেমন লাগে ঘর মুছতে। তো বন্ধুরা ঘর মোছার জন্য প্রথমে আমি বালতিতে একটু পানি নিয়েছি, একবারে অল্প পানি নিয়েছি আপনাদের দেখাবার জন্য। তো দেখুন আমি এই বালতিটার ভিতরে পানির ভিতরে কীভাবে এটাকে নাড়াচড়া করে ভিজিয়ে নিলাম। ভিজিয়ে নেওয়ার পরে হাত দিয়ে একটু চেপে এরপরে আমি ঘর মুছে দেখাবো। খুব সহজেই ঘর মোছা যায় এটা দিয়ে। দেখুন এই যে আমি এখন ঘর মুছবো, এই যে দেখুন। তো বন্ধুরা এই পর্যন্তই আজকে, আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।